আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই অধ্যায়ের অনুশীলনী কাজ পাঁচ এটি সলভ করব। অর্থাৎ এই ছকটি আমরা পূরণ করব এখন এখানে যা বলা হয়েছে একটু পড়া যাক চলো এখন আমরা বাড়ির কাছের যে কোনো দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি নিচের ছকে প্রথম কলামে দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি সেগুলোর নাম লিখতে হবে এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কী সেগুলোও লিখতে হবে দেন পণ্যের সরবরাহ অথবা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় সেটা লিখতে হবে সর্বশেষে পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণগুলোও লিখতে হবে চলো তাহলে এই ছকটি পূরণ করে ফেলি এখানে প্রথম পণ্য হিসেবে লেখা হয়েছে ডিম এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি দাম বেশি পণ্যের সরবরাহ অথবা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় পণ্যের দাম বাড়লে সরবরাহ বা যোগান বাড়ে আর দাম কমলে সরবরাহ অথবা যোগান কমে পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ কি দামের হ্রাস বৃদ্ধি তারপর আলু লিখা হয়েছে এখানে লিখছি দাম বেশি দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে এখানেও পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ হচ্ছে দামের হ্রাস বৃদ্ধি তারপর আমরা লিখেছি ডাল এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ দাম বেশি দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে এখানে দামের হ্রাস বৃদ্ধির উপর পণ্যের বাড়া বা কমা এটি ডিপেন্ড করে তারপর লেখা হয়েছে চাল এই পণ্য সরবরাহ বেশি হওয়ার কারণ হচ্ছে দাম বেশি দাম কমলে যোগান কমে আর দাম বাড়লে যোগান বাড়ে পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ হচ্ছে দামের হ্রাস বৃদ্ধি আশা করি বুঝতে পেরেছ এটি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো আলোচনা করব